হ্যালো হ্যালো, কেমন আছো? হ্যাঁ, প্রবাসীদের জীবন আবার কেমন থাকবে? তুমি কেমন আছো? ভালো না। কেন জানো না? খাওয়া দাওয়া হয়েছে? না। গোসল করছো? না। সবই না, মানেটা কি? মানে ভালো লাগে না। কেন ভালো লাগে না সেটা জানো না? জানি না, এর জন্য তো তোমাকে জিজ্ঞেস করলাম। প্রবাসে থুয়ে চলে গেছো, বিয়ে বাসর রাত্রি তিন দিন কাটাইয়া, জানো না? আমি কি জানতাম যে তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার তার তিন দিনের পরে আমার ফ্ল্যাট হবে? এটা কি আমি জানতাম বলো? আর যদিও আমি জানতাম, তাহলে কোনোদিন আমি তোমাকে ছেড়ে এইভাবে আসতাম না। বলতাম হয়তো দুই মাস পরে বিয়ে করবো, না হলে প্রবাস থেকে এসে তারপর বিয়ে করব। তুমি এটা কেন বুঝতেছো না? হ্যাঁ, আসবে কবে? এই তো আর মাত্র আড়াই বছর। আড়াই বছর? হ্যাঁ। তারা কাছে যাবে না? তারা কীভাবে আসবো বলো তুমি? এটা কি আমার কোম্পানি? এটা আরেকজনের কোম্পানিতে আমি আসছি। স্যার যদি ছুটি না দেয় তাহলে আমি কীভাবে আসবো? আমি একা একা থাকবো কতদিন? কেন, তোমার জন্য যদি আমি সারা জীবন ওয়েট করতে পারি, তুমি কি আমার জন্য আড়াই বছর ওয়েট করতে পারবো না? তুমি তো অন্য কোনো মেয়ের সাথে থাকতে পারবো, যাইতে পারবো, আমি কি পারবো? ছি, কি বলছো এসব? তুমি লোকের বিশ্বাস নেই। এই কথা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তোমাকে ছাড়া এই মনটা অন্য কাউকে দিব তুমি ভাবলে কি করে? এটা পুরুষ লোক তো মানে ঘরে বোথুইও আর এক মেয়ের কাছে দিয়ে রাত করে আসে। ছি, তোমার মুখে এসব কথা মানায় না। আমার মুখে মানায় না, তাহলে তো তুমি এত মানে বিয়ের ছয় মাস হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি বিয়ের ছয় মাস হয়েছে আর মাত্র আড়াই বছর, তাহলে তিন বছর। এই তিন বছর তো আমি টার্গেট নিয়েছি, তাই না? আর দেখো, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তোমাকে রিলেশন করেই তো আমি তোমার সাথে তোমাকে আমি বিয়ে করেছি। আর দেখো, জীবনে বাঁচতে হলে টাকার প্রয়োজন। তা তোমার টাকা আগে না আমি আগে? আমি রাত্রে ঘুমাইতে পারি না। ও বাবা, কেন কোলবালিশ নিয়ে ঘুমাইবা? কোলবালিশ নিয়ে ঘুমালে তো হতোই, তোর তো জামাই লাগতো না। ও আচ্ছা আচ্ছা বাবা, তোমার মুখে দেখি অনেক কথা ফুটেছে। হ্যাঁ, কথা তো তুমি ফুটাইছো। বাবা, তাই? তুমি যা বলবে তাই না বললে নাই। যাই হোক, তুমি কেমন আছো সেটা বলো। বললাম তো ভালো নাই। সত্যি করে বলো। সত্যি বলছি। দেখো, এভাবে বললে কিন্তু আমি চলে আসবো। আমি তো চাই চলে আসো। ওরে বাবা, তাহলে আমার টাকা মারি যাবে না? মারি যাও, আমার টাকার দরকার নাই। কি দরকার? তোমারই দরকার। কি করবে আমাকে পেলে? তোমাকে নিয়ে ঘুমাবো, তারপর ঘুরবো, খাবো, ফেরবো। তারপর? তারপরে কি? আর কিছু না? আর কিছু না? সত্যি করে বলো। সত্যি করে বললে কিন্তু আমি সত্যি চলে আসবো রাত্রে ফ্ল্যাটে। না না, শুধু ঘুমাবে মানে আর কিছু? আর কিছু কি বলো? আমার বুকে সারা জীবন থাকতে চাই। কিন্তু তোমার বুকে তো আমাকে মাথা রাখতে দাও না, তুমি শুধু বলো আমার ছেড়ে দাও, আমার গরম লাগছে, ভালো লাগতেছে না। এর জন্য তো তোমার উপরে জিদ করে আমি তাড়াতাড়ি চলে আসলাম। আমি জানি জামাই ছাড়া থাকে কত কষ্ট, ছয় মাস বুঝে গেছে। আরে আমার মধ্যে আমার সোনা, দেখো একটা স্বামী ছাড়া কিভাবে একটা মেয়ে থাকতে পারে বা কষ্ট কতটুকু লাগে দেখো তুমি। যাই হোক, শোনো, দেখো আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে তোমাকে ছাড়া, বুঝছো? এমন কোনো কথা বললো না যে কষ্ট মানে আমাকে কষ্ট দেয় সেই কথাটা। তা তুমি আমার কষ্টের কথা বুঝবা না? বুঝুম না কিভাবে, বুঝি তো আমি। কিন্তু দেখো, আমি তো বললামই টাকারও দরকার আছে, তোমারও দরকার আছে আমার, তাই না? টাকার দরকার, তাই তো। দেখো এইভাবে বললে কিন্তু আমি কিন্তু রাগ করবো। কিন্তু তুমি রাগ করবে কি? রাগ তো আমি করে বসে দিছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যদি সামনে থাকতাম তাহলে না রাগটা ভেঙে দিতে পারতাম, কাছে নাই তো, এর জন্য এত বড় বড় কথা বলতেছ। কি ব্যাপার, কথা বললো? কথা কি বলবো, তাই। যাই হোক, আমি প্রত্যেকটা রাত্রে ঘুমানোর আগে তোমার ছবি বুকে নিয়ে ঘুমাই, তুমি জানো? যদি ওমনই হতো তাহলে তো চলে আসতাম। তোমাকে তো বললাম আমি চলে আসবো আড়াই বছর মাত্র, এই আড়াই বছর দেখতে দেখতে কেটে যাবে আমাদের। এই আড়াই বছর আসতে আসতে আমি কবরে যাবো। এই ছি, কি বলছো তুমি এসব, পাগল হয়েছো তুমি? তুমি হ্যাঁ, তুমি যদি চলে যাও আমি কাকি নিয়ে ঘর বাঁধবো বলো? সুখে সংসার করবো কাকি নিয়ে আমি? আমি তোমাকে বলছি আমি রাত্রিরে থাকতে পারি না। ঠিক আছে বাবা, আড়াই বছর পর একবারে চলে আসবো, আর কখনো আমি তোমাকে ছেড়ে যাব না। আচ্ছা, তোমার না খুব দেখতে মনে চাইতেছে একটা কি ভিডিও কল দেবো? না।
বুঝতে পারছি, মানে তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা নাই, হয়তো অন্য কাউকে পেয়েছো তার জন্য। যদি পাইতাম তো তোমার কাছে জীবনে জেলে দেখে আমি মি করবো। ছি, এসব ভাবে কথা বলতে হয় না, এইসব আজে বাজে কথা কে বলে জানো? নষ্ট মেয়েরা, তুমি কি নষ্ট মেয়ে? তুমি তো আমার জান, আমার ঘুঘু, আমার টিয়া পাখির বাচ্চা, তুমি তো আমার কলিজার টুকরা। তুমি যদি এসব কথা বলো, আমি যদি আমার জান টিয়া কলিজার টুকরা হইতাম তা তুমি প্রবাসে থাকতে না? হ্যাঁ, টাকার জন্য বললাম না, টাকাই সব এই দুনিয়াতে, ভালোবাসতে গেলেও টাকা লাগে। তুমি এই একদিন ছাড়া দুই দিন যদি তুমি মানে খেতে না পাও, তুমি তখন আমাকেও চিনবা না জানো। এর জন্য ভালোবাসতে গেলে টাকারও প্রয়োজন হয়, মনের মানুষের প্রয়োজন হয়। আমার টাকার দরকার না, আমার তোমাকে দরকার। ঠিক আছে, আমি চলে আসবো, খুবই খুবই তাড়াতাড়ি চলে আসবো। এবং শোনো, একটা কিস হবে? না। কেন? ভাই দেশে আসলে পরে। আরে বাবা, আমি তো তোমার হাজবেন্ড, তাই না? তো কি হয়েছে, তো হাজবেন্ড ওয়াইফকে একটা কিস দিতে পারে না? না পারে, এখন দেবো না। কেন, এখন কেউ আছে? না। তাহলে ঠিক আছে, এই যে তুমি আজকে আমাকে মানে না করলে না, নেক্সট ডে কখনো কোনোদিন আমি তোমাকে এই কথাটা অন্তত বলবো না। দেখি তোমার দূর কত দূর, আর এই হৃদয় খানের দূরটা কত দূরে বসে মনে করতেছো, ধারে থাকলে তো বলতে পারত না। ঠিক আছে, শোনো, আমি তোমার সাথে এখন আর কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, ওকে, ভালো থেকো, বাই। আচ্ছা।